নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস গ্লোরি 13। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাটানগরের নিউ মার্কেটের পূজা কালেকশন। আজকে তুমি দেখতে পাবে নিউ মার্কেটে কুর্তি, বাচ্চাদের জামা, বাচ্চাদের বেবি বয়ের জামা, সমস্ত কালেকশন আমি তোমাদের জন্য দেখাবো। কিন্তু একটা ব্লগে সমস্ত কভার করতে পারিনি, এই জন্য তোমাদের যেটুকু দেখাবো তোমরা মোটামুটি সেগুলো কালেকশন এখানে প্রায় প্রত্যেকটা দোকানেই পাবে। কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে একটা চমকের জন্য, কারণ তোমাকে আমি আজকে আমাদের বাটানগরেই একটা ব্র্যান্ডের কুর্তি কালেকশন দেখাবো, যেখানে একটা দোকান আছে যেখানে তুমি ব্র্যান্ডেড কুর্তি পাবে, যে কুর্তিগুলো খুবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো যদি সেই ঠিকানাটা পেতে হয় তো লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে থাকতে হবে, যেখানে তুমি গতানুগতিক কুর্তি ছেড়ে ব্র্যান্ডেড কুর্তি আমার ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এবার তোমাদের আমি দেখাচ্ছি এখানে জুয়েলারি কালেকশন, খুব সুন্দর সুন্দর জুয়েলারি এসছে। আমি সবকটা দোকান কভার করতে পারিনি, কিন্তু যেটুকু কভার করেছি সেটুকুর মধ্যে তুমি এই বছরের যে কালেকশনগুলো আছে সেগুলো বুঝতে পারবে। এবং নিউ মার্কেটের নিচে এই কুর্তিগুলো মানে এই জুয়েলারিগুলোর দোকান আছে, তোমরা দেখতে পারো। এবার এসে গেছি পুরো সোজা ব্লাউজের কালেকশনে। এই বছর জাস্ট ফাটাফাটি ব্লাউজ এসছে, সিকুয়েন্স ব্লাউজ, হাকোবা ব্লাউজ, তারপর তোমার হচ্ছে আমাদের এই তুমি যেগুলো দেখতে পাচ্ছ তোমার চুমকি বসানো যে ব্লাউজগুলো, ভেলভেট ব্লাউজ, অর্গেনজা ব্লাউজ, প্রত্যেকটা এবছর ইন। এবং তুমি তোমার বেড়ায় মানে তুমিও তোমার শাড়ি অনুযায়ী অনেক রকমের ব্লাউজ কিনতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রচুর ভ্যারাইটি অফ ব্লাউজ এসে গেছে। এটা দেখছো মেটালিক নেল পলিশ, এইবার খুব উঠেছে, এটা নিশ্চয়ই পরো এবার পুজোতে, পরে সবাইকে চমক লাগিয়ে দিও। তো এটাও একটা হচ্ছে তোমার জুয়েলারির দোকান, এখানেও খুব সুন্দর সুন্দর জুয়েলারি তুমি পাবে। একটু বার্গেনিং ডেফিনেটলি করো, নাহলে নিশ্চয়ই মানে বাড়িতে ঠকে আসতে হবে, একটু বার্গেনিং করো। তো এবার দেখতে পাচ্ছ আরেকটা দোকান দেখাচ্ছি, যেখানে ব্লাউজের কালেকশন দেখতে পাচ্ছ। তো এখানেও খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাবে, এটা দেখতে পাচ্ছ গাউন, এখানে বেবি ড্রেস, বেবি ফ্রক, সমস্ত ড্রেস তোমরা পাবে। আচ্ছা, ওয়েট করছো লাস্ট দোকানটার জন্য? একটু তো ওয়েট করতে হবে, ধৈর্য ধরে বসতে হবে, যেখানে তোমরা চমক পাবে নতুন জিনিসের, গতানুগতিক কালেকশন ছেড়ে ব্র্যান্ডেড কালেকশনের রিজনেবল প্রাইসে খুব সুন্দর কালেকশন। তো ওয়েট করো আর স্টে টিউন টু মাই চ্যানেল। তো এখানে এখন দেখাচ্ছি আমি, এখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালেকশন যেটাতে তুমি পুজোতে পড়তে পারো একটু হেভি মধ্যে। এটা একটা বেবি ড্রেস কালেকশনের দোকান, যেখানে কিন্তু ভালো ভালো জামা পাবে তুমি, একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির। কিন্তু এখনও বলছি প্রাইস কিন্তু ওরা যা বলবে তোমরা এখানে বার্গেনিং করে একটু তোমাদের নিতে হবে, নাহলে কিন্তু ঠকে যেতে হবে। এইবার তোমাকে আমি দেখাচ্ছি একটা 200, 250, 350 দোকান, যেখানে তুমি খুব সুন্দর সুন্দর কুর্তি এই দোকানটাতেও আছে পেতে পারো। তো নিউ মার্কেটে যেটা পেয়েছিলে 200-250 ওই চাই। তো এখানে আমি দোতলাতেই একটা ব্লাউজের দোকান দেখাচ্ছি, যে ব্লাউজের দোকানেই তুমি সমস্ত রকম ব্লাউজ, ফুল স্লিভ, হাফ স্লিভ, সমস্ত ব্লাউজ, সিকোয়েন্স ব্লাউজ পেয়ে যাচ্ছ এই দোকানেও। তো এবার আসতে চলেছে সেই চমক, যেখানে আমি তোমাদের সাথে রিভিল করব একটা নিউ দোকান, যেখানে তুমি তোমার মনের মতো ব্র্যান্ডেড কুর্তি রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। এইটা কিন্তু হচ্ছে ফিক্সড প্রাইসের দোকান, দেখে নাও ভালো করে। এই দোকানে আসার আগে পুজোর সময় যদি বার্গেনিং করে জিনিসপত্র নিতে চাও তাহলে কিন্তু এই দোকানটা নয়, কিন্তু এই কাকুর দোকানেও কিন্তু খুব ভালো ভালো কুর্তি পাওয়া যায়, খুবই সুন্দর কুর্তি স্ট্যান্ডার্ড, কিন্তু দেখতেই পাচ্ছ ফিক্সড প্রাইস লেখা আছে, সেই বুঝে এই দোকানে ঢুকো, টাইম নষ্ট করো, ঠিক আছে? তো কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, যদি কারোর ভালো লাগে যাও, ডেফিনেটলি ভালো কালেকশন এনে রাখেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এবার সোজা চলে যাব আমাদের সেই কুর্তির দোকানে, যেখানে আমি তোমাদের দেখাতে চলেছি খুব সুন্দর সুন্দর জিনিস। তার আগে একটু দেখিয়ে দিই কালেকশনগুলো, না হলে তো তোমরা পরে বলবে যে অন্য কালেকশন দেখায়নি। তো আর অপেক্ষা করাবো না, এবার চলে গেলাম একদম সেই দোকানে। তো এটা দেখতে পাচ্ছ সেই দোকান, এটা হচ্ছে বোম্বে বুটিক, এটা হচ্ছে
আমাদের নিউ মার্কেটের একটা নিউ স্টল, যেখানে স্টল নাম্বার হচ্ছে 64 আমি দেখিয়ে দেব। এনাদের এখনও ব্যানারটা অবধি লাগেনি, আগের ব্যানারটাতেই চলছে। বাট তোমরা দেখে নাও, এখন হয়তো উনি লাগিয়ে দিয়েছেন ব্যানার। তো এখানে তুমি পেয়ে যাচ্ছ আনকমন কালেকশন, ব্র্যান্ডেড কালেকশন এবং ইউনিক কালেকশন। তো আমাকে উনি কিছু কালেকশন শো করেছেন এখানে, কিন্তু ওয়েস্টার্ন, তুমি নর্মাল আমাদের পার্টি ওয়্যার, বাচ্চাদের সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। উনি এবার আমাকে দেখাচ্ছেন কিছু কুর্তির কালেকশন, তোমরা দেখে নাও। এটা হচ্ছে কাফতান কুর্তি, প্রচুর তো কাফতান কুর্তি দেখেছো। এই দেখো এই দোকানটা জেরিন ফ্যাশন, কিন্তু এইরকম কাফতান কুর্তি এই নিউ মার্কেটে তুমি কোথাও পাবে না। আনকমন কালেকশন, এই একটা কুর্তি তোমাকে দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার জিগজ্যাগ প্যাটার্নের উপর নিচে যেগুলো থাকে এক্সট্রা, তো এটার পর দেখাচ্ছে ওই রকমই একটা কালার, মানে ওটা ইয়েলোর মধ্যে ছিল, এটা একটু পিচ কালারের ওপর। এগুলো হচ্ছে, তো এগুলো কটন কুর্তি দেখতে পাচ্ছ। তো ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর একটু পাশে থেকো একটা লাইক করে দিও। তোমাদের পাশে থাকলে আমি আরও ভিডিও বানাতে পারবো। আর এই দোকানের আমি আরেকটা সেপারেট ভিডিও নিয়ে আসতে চলেছি, যেখানে তুমি ওনার আরও কালেকশন এসছে যেগুলো আমি তোমাদের সামনে দেখাবো। তোমরা দেখতে পারো যে কী সুন্দর সুন্দর কালেকশন উনি এনেছেন। এখন একটা উনি জ্যাকেট কুর্তি দেখাচ্ছেন, যেটা দেখবে একটা অন্য প্যাটার্নের জ্যাকেট, যেরকম গতানুগতিক জ্যাকেট আমরা পরি সেরকম নয়, এটা একটা কিন্তু ফ্লেয়ার টাইপের জ্যাকেট। সেম আরেকটা জ্যাকেট দেখাচ্ছে, দেখো সেরকমই টাইপের। তো আজকে যে কুর্তিগুলো দেখাচ্ছি সেই কুর্তিগুলো জাস্ট অল্প কিছু কুর্তি, এখানে 500 টাকার মধ্যেও তুমি প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে, যেগুলো উনি সেল চলছে। ঠিক আছে, আজকের জন্য তাহলে এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।